ওম গ্রাম গণপতি নমহ ওম ভ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহ আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব কোন দিন ঋণ নিলে আর কোন দিন ঋণ দিলে সেই ঋণ জীবনে শোধ করতে পারবেন না বা ঋণ ফেরত পাবেন না এই বিষয়টি নিয়ে আবারও আমাদেরকে ভিডিও করতে হচ্ছে এই জন্যই যে প্রচুর রিকোয়েস্ট আসছে যে ম্যাম কিভাবে ঋণ থেকে মুক্তি পাব বা টাকা নিয়ে নিয়েছে দিচ্ছে না এগুলো যদি আপনি মেনে চলেন না তাহলে কেউ আপনার টাকা কি করতে পারবেন আত্মসাত করতে পারবে না এবং যদি আপনারা এই দিন ঋণ নেন ঋণ শোধ হয়ে যাবে চলুন আলোচনা আরম্ভ করি তার আগে আমাদের যে ওয়েবসাইট আছে ভাগ্যালাভ ডট কম সেখানে প্রবেশ করে আপনারা অনার্সের তথ্য সংগ্রহ করতে পারেন এবং আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন আমাদের রবিবারে যে সাপ্তাহিক একটি আমরা পর্ব করি সেটিতে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব সেটি হচ্ছে আমাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন আর জ্যোতিষীর উত্তর এই পর্বে আপনাদেরকে আমরা সে প্রশ্নের উত্তর দেব কোথা থেকে বলছেন সেটা কিন্তু অবশ্যই মেনশান করবেন চলুন দেখুন আমরা ঋণ ঋণ একটি বড় ব্যাপার ঋণ মানুষে নিয়ে কি করে মানুষে নিয়ে তার জীবনযাত্রাকে তার ব্যবসাকে তার প্রগতিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করতে চাই কিন্তু অনেক সময় ঋণের জালে জড়িয়ে পড়েন এবং ঋণ নেই খুব কম মানুষই দেখতে পাবেন ঋণ নেওয়ার জন্য আবার কিন্তু আমরা জন্মছক যখন দেখি হাউসটাকে দেখছি সেই হাউস আর কিছু কিছু যদি গ্রহের কম্বিনেশন থাকে যেমন রাহু সাথে সাথে শনির রবির উর রাহুর গ্রহণযোগ আবার যদি কেতুর সাথেও শনি বা রবির কনজাক্ট থাকে তাহলেও কিন্তু এই বলবো যে কোনোদিনও কাউকে ঋণ দেবেন না ঋণ দিলে ফেরত পাবেন না আর আমরা কিছু দিন আর কিছু সময় আছে খান আছে যেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কি হবে আপনি অনাসে ঋণ যদি নেন সেটি আপনি শোধ করে দিতে পারবেন বা কাউকে যদি টাকা ধার দেন সেটিও আপনি পেয়ে যাবেন চলুন আমরা এ সম্পর্কে আলোচনা করি কোনো কোনো গ্রহ নক্ষত্র আছে যেখানে পয়সা নেওয়া দেওয়া কিন্তু ক্ষতিকারক এগুলো আপনাকে মেনে নিতে হবে আর না হলে কিন্তু আপনি সেই ফেসে যাবেন যে ব্যক্তি প্রয়োজন পড়েছে ঋণ নেওয়ার বা ঋণ দেওয়ার সব সময় আপনাকে এটি মনে রাখতে হবে যে আপনাকে স্থান পাত্র ভেদটা মাথায় রেখেই এগোতে হবে সোমবার দিন সোমবার ধার নেওয়া এবং ধার দেওয়া খুব ভালো এই দিনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা পার্বতী এবং এটি একটি স্বর সরি চর সংযোগ আর শুভ বার এইবারে যদি আপনি কোনো প্রকার লেনদেন করেন ধার দেন বা ধান নেন তাহলে কোনো ক্ষতি হবে না মাথায় রাখুন সোমবার দিন খুবই ভালো দিন ধান নিতেও পারেন ধার দিতেও পারেন মঙ্গলবার দিন ধার নিলে আপনার ধন সম্পত্তির হানি হবে এবং আর্থিকভাবে আপনি পঙ্গু হয়ে যাবেন আর্থিক অবস্থা আপনার খারাপ হয়ে যাবে তাই এই দিন যদি আপনি ধান নেন তাহলে সেটি উত্তরোত্তর বাড়তে থাকবে আপনি ঋণের বোঝা মাথায় করে এগিয়ে যাবেন আপনি ঋণ শোধ করতে পারবেন না কিন্তু এই দিন যদি আপনি ধার শোধ করে দেন তাহলে ভালো এই মঙ্গলবারের অধিষ্ঠাত্মা দেব হচ্ছে কার্তিক যিনি কিছুটা উগ্র এবং ক্রুট টাইপের নিষ্ঠুর টাইপের তাই এই দিন ধান নেওয়া স্বাস্থ্যসম্মত নয় শাস্ত্রে নিষেধ করা হয়েছে মঙ্গলবার দিন কখনোই আপনার জীবন মঙ্গলময় করার জন্য ধার নেবেন না আপনি এই দিন যদি পুরনো কোনো ধার আছে কোনো ঋণ আছে সেই সেটি আপনি শোধ করে দিতে পারেন সেটি খুব ভালো কিন্তু মঙ্গলবার দিন কখনো নতুন করে ধান নেবেন না বুধবার দিন রাজকুমার বুধের জন্য সমর্পিত এটি শুভ এবং অশুভ দুটো ব্যাপার দ্বারাই প্রভাবিত এবং বস্তুকে প্রভাবিত করে এই দিন ধার আর ধার নেওয়া ব্যক্তি এবং ধার দেওয়া ব্যক্তি অর্থাৎ যিনি ধার নিচ্ছেন বা যিনি ধার দিচ্ছেন তাদের দুজনেরই কিন্তু মঙ্গল হয় না বুধবারের দেবতা আবার শ্রীবিষ্ণু এবং ইনি মিশ্র সংযোগ হিসাবে এখানে কাজ করছেন আর বুধবার হচ্ছে মিশ্র সংযোগ শুভ তাই এইবারে জ্যোতিষী ভাষায় এই বুধ গ্রহকে নপুংসক গ্রহ বলা হয় এবং এই বারটিকেও নপুংসক বার মানা হয় এই বারটি আবার শ্রী গণেশজির বার এই জন্য ধার নেওয়া থেকে অবশ্যই বাঁচা উচিত যদি আপনার ঋণ থেকে আপনি ছুটকারা পাচ্ছেন না তাহলে প্রত্যেক বুধবার আপনি শ্রী গণেশজির সামনে তিনবার ঋণ হর্তা গণেশ স্রোত পাঠ করবেন এবং পূজা করবেন আবারও বলছি যদি প্রচুর ঋণ হয়ে গেছে প্রচুর লোন নিয়েছেন শোধ করতে পারছেন না তাহলে প্রত্যেক বুধবার শ্রী গণেশজির সামনে ঋণ হর্তা গণেশ স্রোত পাঠ করবেন তিনবার এবং পূজা করবেন বৃহস্পতিবার এইবার দেবতা ব্রহ্মার বার এই দিন অল্প সংযোগ শুভবার মানা হয় সংযোগ শুভবার মানা হয় তাই বৃহস্পতিবারে কাউকে ধার দেওয়া উচিত নয় কাউকে ধার দেবেন না আপনি যদি এই দিন ধার নেন কারোর থেকে ধার নেন তাহলে তাড়াতাড়ি আপনি কিন্তু সেটি কি করতে পারবেন মিটিয়ে দিতে পারবেন তাই বৃহস্পতিবার ভুলেও কাউকে ধার দেবেন না ধান নিতে পারেন তাড়াতাড়ি মিটে যাবে শুক্রবার দিন শুক্রবারের অধিষ্ঠাতা দেব হচ্ছে দেবরাজ ইন্দ্র এবং এই বার মৃদু সংযোগ আর সৌম্য বলা হয় এইবার ধার নেওয়া এবং ধার দেওয়ার জন্য শুভ মানা হয় তাই শুক্রবার দিন আপনি ধান নেওয়া বা ধার দেওয়া দিতে পারেন শনিবার দিন যারা ধার নেয় তারা তাড়াতাড়ি ধার শোধ করে দিতে পারে শনিবারের অধিষ্ঠাতা দেব কাল এবং এটি খুবই সংযোগ কুরবার এবং স্থির কার্য করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ধার নেওয়া বা দেওয়ার জন্য ঠিক নয় এই দিন যদি আপনি ধার নেন তাহলে ধার খুব দেরি করে কি হয় মেটাতে হয় এবং অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় তাই অবশ্যই এই শনিবার দিনটাকেও কি করবেন আপনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এই দিনগুলোর কথা বললাম এবারে রবিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন যদি ধরেন তাহলে ঋণ হর্তা ভগবান সূর্য নারায়ণের দিন এই দিন এই দিন টাকা পয়সা লেনদেন করা খুবই অশুভ যদি আপনি ধার মেটাতে চান তাহলে অনেক সমস্যায় পড়তে হবে এবং রবিবারের দেবতা যেহেতু ভগবান শিব তাই এই বারটি স্থির সংযোগ আর পুরোবার এই জন্য রবিবারে না ধার দেবেন না ধার নেবেন আর কোন কোন সময় কখনোই ধার নেবেন না বা ধার দেবেন না যখন সূর্য যখন রাশি পরিবর্তন করে অর্থাৎ সংক্রান্তির সময় পয়সা ধার দেওয়া নেওয়া থেকে বাঁচবেন আবার যখন লগ্ন। যেমন মেষ কর্কট তুলা আর মকর যখন যখন থাকবে সূর্যদেব তখন ধার নেবেন না যদি বা নিতে হয় বা তাহলে দেখবেন যে সেটি কিন্তু তাড়াতাড়ি শোধ করে দিতে পারবেন আর চর লগ্নে যখন সূর্যদেব থাকবে তখন ধার দেবেন না নিতে পারেন দেবেন না লগ্নতে যখন সূর্যদেব থাকবে তাহলে তখন ধার নিতে পারেন দিতে পারবেন না ধরুন চর লগ্ন থেকে পঞ্চমে বা নবমে যদি কোনো শুভ গ্রহ বা অষ্টমে যদি কোনো গ্রহ না থাকে তাহলে ঋণ কিন্তু মানে বারবার বেড়ে যায় ঋণ কমে না হস্তা নক্ষত্রে কখনো কি করতে হয় এই ঋণ নিতে নেই কিন্তু আপনি ধার শোধ করে দিতে পারেন তাহলে সমৃদ্ধি আর সৌভাগ্য লাভ করবেন হস্তানক্ষরে ধার শোধ করবেন ধার নেবেন না আর কোন মাসের কৃষ্ণপক্ষের প্রথমা তিথি এবং শুক্লপক্ষের দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী ষষ্ঠী সপ্তমী অষ্টমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী আর পূর্ণিমা এবং মঙ্গলবারে কখনোই আপনারা কী করবেন সব সময় ধার দেবেন আর বুধবার ধার নেবেন এবার যখন আপনি ধান নিতে যাবেন ঘর থেকে যখন বেরোবেন নাক দিয়ে দেখবেন যে কোন সময় আপনার কোন নাকটা দিয়ে শর্টটা পড়ছে নিঃশ্বাসটা পড়ছে সেই পাটা আপনাকে বাইরে বার করতে হবে যদি ডান নাক দিয়ে পড়ে ডান পাটা আগে বের করবেন বা পাটা হলে বা পাটা তাহলে আপনার ধার দিলে তাড়াতাড়ি শোধ হয়ে যাবে ধান নিলেও তাড়াতাড়ি শোধ হয়ে যাবে বৃদ্ধি যোগ বৃদ্ধি যোগে আপনি যে কাজ করবেন সেটিতে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে আপনি ধান নিলেও আপনার শ্রীবৃদ্ধি হবে আপনার ধার নিলেও আপনার শ্রীবৃদ্ধি হবে এবারে ধার যারা নিয়েছেন যারা ঋণ নিয়েছেন ঋণ মেটাতে পাচ্ছেন না সেখান থেকে নিষ্কৃতির উপায় আমরা বলে দেব সেটি হচ্ছে আপনাকে অনবরত তিনটে মন্ত্র বলছি তার মধ্যে যে কোনো একটি মন্ত্র নিত্য रोज अपना के कम से कम 108 बार जाप करते होवे ओम ऋण मुक्तिशरा महादेवाय नमः ओम ऋण मुक्तिशरा महादेवाय नमः बा ओम मंगल मुत्तये नमः ओम मंगल मुत्तये नमः तीन नंबर ओम गम हरीन हट्टये नमः ओम गम हरीन हट्टये नमः এই তিনটের মধ্যে যে কোনো একটি মন্ত্র কমসে কম এক মালায় অর্থাৎ একশো আটবার বার রোজ আপনি জপ করবেন দেখবেন ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন ঋণ থেকে মুক্তি পেয়ে সুন্দর জীবন জীবনযাপন করুন আপনাদের জীবন সুন্দর হয়ে উঠুক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি